হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করব, যেখানে আজ বিকেল নিউজ পোর্টালের পক্ষ থেকে বুলেটিন প্রোডিউসার, সাব এডিটর প্রভৃতি পদে নিয়োগ চলছে। এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দ্রুত সম্পন্ন করা হবে এবং এই সকল ভ্যাকান্সির জন্য কোনো প্রকার ফি বা চার্জ কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফিতে কিন্তু এই সকল পদগুলোর জন্য আবেদন করা যাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যগুলি। তো বন্ধুরা, আমরা এখন আছি আজ বিকেল নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলা হয়েছে বুলেটিন প্রোডিউসার সাব এডিটর পদে দ্রুত নিয়োগ। এখানে বলা হয়েছে বাংলার প্রথম শ্রেণীর নিউজ পোর্টাল আজ বিকেল .com জরুরি ভিত্তিতে একাধিক পদে নিয়োগ করছে। বুলেটিন প্রোডিউসার, সাব এডিটর ও জেলা সাংবাদিক নেওয়া হবে। প্রথমে রয়েছে বুলেটিন প্রোডিউসার। এই পদের জন্য বলা হয়েছে ইংরেজি কিংবা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে, বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে। এই পদে টেলিভিশনে কাজের অভিজ্ঞতা থাকতেই হবে, স্ক্রিপ্ট লেখিভিও দিতেই হবে, দৈনিক 12টি প্যাকেজ করতে হবে, মাসিক বেতন 12,000 টাকা মিলতে পারে। এরপর আছে সাব এডিটর। ইংরেজি কিংবা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে, বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে, সংবাদ মাধ্যমে কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে, তবে সাম্প্রতিক খবর সম্পর্কে সম্যক ধারণা থাকতেই হবে। এই পদে প্রার্থীকে দৈনিক 14-15টি প্রতিবেদন লিখতে হবে, 10,000 টাকা মাসিক বেতন মিলবে। তো এই পদের জন্য কিন্তু তোমরা অনেকেই আবেদন করতে পারবে, কারণ এখানে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নেই। এরপর আছে জেলা সাংবাদিক। বাংলা ভাষায় ঝরঝরে লিখতে পারদর্শী হতে হবে, জনসংযোগের দক্ষতা জরুরি, দৈনিক ভিডিও প্রতিবেদন পাঠাতে হবে, উত্তরবঙ্গ, মালদা থেকে কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার জন্য সাংবাদিক প্রয়োজন। এরপর আছে শিক্ষানবিশ। শিক্ষানবিশ সাব এডিটর পদে প্রার্থীর খোঁজ চলছে। প্রথম 6 মাস হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণে সক্ষম হলে স্থায়ীভাবে নিয়োগ অগ্রাধিকার পাওয়া যেতে পারে। প্রার্থীদের ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন, বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা থাকতেই হবে, নিয়োগ করা হবে দ্রুত, বাড়ি থেকে কাজ করতে হবে, অবশ্যই থাকতে হবে দ্রুত গতির ইন্টারনেট। আবেদন পাঠান এই ইমেলে, এবং এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই ইমেলে আবেদন করতে হবে। উক্ত পদে দক্ষতা না থাকলে অকারণে যোগাযোগ করবেন না। তো তাহলে বন্ধুরা, এই সকল পদগুলোর জন্য আবেদন করতে হলে তোমরা তোমাদের আবেদন বা বায়োডাটা নিম্নলিখিত এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে পারো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল ছোট্ট একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। যদি এই তথ্যটা তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটিকে লাইক করো, এবং এই ভ্যাকান্সির তথ্যের ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।